বলার সময় পাই নাই আমি। তুই কিছুই বলিস নি, তুই বলিস নি তোর সাথে আমি সারা রাত চিটচ্যাট করি, তোর সাথে আমি সারা রাত মজ মাস্তি করি, তুই আর আমি সারাক্ষণ কথা বলি, গল্প করি, কি জানো কি খেলি? ফিফা। তুই আর আমি সারা রাত ফিফা খেলি। তুই আর আমি একদিন খেলেছিলাম আর সেই এক্সাম্পল কি তুই সারা বছর দিবি? তুই আমার স্টুডেন্টের কাছে এগুলো বলার সাহস কোত্থেকে পাস? না তুই কি জানিস ও কি করছে? শোন, ও কতটুকু কি বলতে পারে আর কি করতে পারে আমার চেয়ে ভালো কিন্তু তুই জানিস না। আর আমি কিন্তু তোকে বলেছি যে আমার খুব স্পেশাল একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে সালমান, ও আসার পরে তুই এগুলো কেন বলেছিস? ভাই ও বানায় বানায় কথা বলছিস। চুপ থাক, কোনো কথা বলবি না। আর ভাই ও তোকে বেয়াদব, ও তো কোনো কথাই শোনে না। শোন, ও কি আমি খুব ভালো করে জানি, ওর সম্পর্কে তোর আমাকে বলতে হবে না। তুই এগুলো বলেছিস কিনা এটা হচ্ছে বিষয়, ও কি সেটা আমি বুঝবো, তোকে বলতে হবে না। আর তুই আমার স্টুডেন্টের কাছে এগুলো কিভাবে করে বলিস? তুই না বললে ও কোত্থেকে বানায় বলবে? আমার স্টুডেন্ট বাসায় এসেছে, আমি বাসায় না থাকলে তুই জাস্ট বলে দিবি হ্যাঁ ম্যাডাম বাসায় নেই, বাট তুই ওকে এগুলো কেন বলতে যাবি? আর তোর সাথে কি আমি সারা রাত গল্প করি নাকি? তোর সাথে কি আমার প্রেমের সম্পর্ক? তুই আমার কথা শুনতে হবে। না আমি তোর কোনো কথা শুনবো না তো। তুই এগুলো দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছিস? তোর সাথে আমার কোনো রিলেশন আছে? আদৌ নাই, জীবনেও কোনো দিন হবে না। আমি তোকে বলে দিয়েছি না একবার, তারপরে তুই কেন এগুলো বলতে গেছিস? আর আমার আমার স্টুডেন্ট আমাকে ডেকে নিয়ে এগুলো বলার সাহস শুধুমাত্র তোর জন্য পেয়েছে। আমার স্টুডেন্ট আমাকে যা বলে সব সত্যি বলে, আমি তোকে বলেছি না ও আমার খুব স্পেশাল একটা স্টুডেন্ট, ও কখনোই আমার খারাপ চায় না, ও নিশ্চয়ই আমার ভালোর জন্য এগুলো বলেছে। তুই আজকে ওকে বলেছিস, কালকে তুই আরেকজনকে বলতে পারিস। ভাই তুই আমার কথাটা শুনবি তো আগে নাকি? না তোর কোনো কথাই তো আমি শুনবো না, তোর কথা শোনার জন্য তো আমার জন্ম হয় নাই, তাই না? অবস্থা তো ভালো। কাজ কাম কেমন চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। নীল ভাই কই? আজ তো আসে নাই। ও আসে নাই? আপনার পরিচয়? আমি আমাকে চিনলেন না? আমি নীল ভাইয়ের বোনের হবু জামাই আর কি। আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন। আমি বলবো আছে না? ঠিক আছে। তো কাজকাম কেমন চলতেছে? হ্যাঁ খুবই ভালো চলতেছে। ও এখানে কি কি কাজ আছে সামনে? ওই বিল্ডিং এ আপনার কালার করা হয়েছে, এই বিল্ডিং এ রং করা হয়েছে, ওই বিল্ডিং এ করা হয়েছে। কিন্তু ওই বিল্ডিং এর রংটা তো ভালো হয় না, ডিপ কালার হইলে ভালো হইতো। তো লাইট যাচ্ছে না কালারটা। ওটা দুইবার করা হয়েছে তো। দুইবার করছেন, আরেকবার করবেন? আমি যখন বলতেছি আরেকবার করতে আরেকবার করবেন, তাই না? আর এভাবে কাজ করলে তো চলবে না। আমি যখন নিচ থেকে উপরে উঠতেছি দেখলাম দুইজন নাকি গল্প করতেছে, আমি নিজের চোখে দেখলাম দুইজন গল্প করতেছে। কেন গল্প করবে? কেন মোবাইলে এখানে টিপাটিপি করবে? এটা তাদের কাজের সময়, কাজে ফাঁকি দিলে তো চলবে না। এভাবে কাজ করলে তো ব্যবসা লাটে উঠবে। এটা আজকে নীল ভাইয়ের কালকে আমার, তাই না? আমি পারি না তো নিজের ব্যবসা এরকম লাটে উঠাইতে। আপনি যান, এখনই যান গিয়ে ওদেরকে বলেন যাতে কাজ করতে।